এটা রাজধানী তেজাসের স্পেয়ার কোচ, এখানেও স্পেয়ার কোচ কিছু আছে। এইটা হচ্ছে আমাদের রেলওয়ে কোয়ার্টার কলোনি। এই সন্ধ্যে হয়ে এসেছে প্রায়, আগরতলা স্টেশনটা হেভি লাগছে। বিকেলবেলা সাইক্লিং করে যত ক্যালোরি বার্ন করলাম তার তিন গুণ ক্যালোরি আমি নিয়ে যাচ্ছি সঙ্গে করে। গুড মর্নিং ফ্রেন্ডস, আগরতলা এসেছি, অলমোস্ট 5-7 দিন হয়ে গেছে। এবারদিন আর ভিডিও বানাতে পারিনি, একটু কাজের চাপ ছিল, কেন ছুটি থেকে আসার পর একটু কাজ ছিল। আজকে অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি। কালকে আমার নাইট ডিউটি ছিল, এখন জাস্ট আমি ডিউটি অফ করে কোয়ার্টারে যাচ্ছি। এখন অলমোস্ট 7:30 বাজে, আমার 7 অবধি ডিউটি ছিল। জাস্ট জুনে দাঁড়িয়ে আছে হামসফর এক্সপ্রেস, আগরতলা ব্যাঙ্গালোর হামসফর এক্সপ্রেসের রেক, লোকো নাম্বার 40436 WDP4D। আগরতলা স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 2 আর প্ল্যাটফর্ম নাম্বার 3। আর এখানে সব স্পেয়ার কোচ আছে, এটা রাজধানী তেজাসের স্পেয়ার কোচ, এখানেও স্পেয়ার কোচ কিছু আছে। যখন কোনো রেকের কোনো কোচ ড্যামেজ হয় তখন এখান দিয়ে রিপ্লেসমেন্ট করা হয়। প্রচণ্ড রোদ, এখন কোয়ার্টারে গিয়ে একটু রেস্ট করব। এটা ডেমো শেড, কার শেড যেটা বলিস অনেকেই কার শেড বলে, অ্যাকচুয়ালি ডেমো শেড। এখানে সব কোয়ার্টার কলোনি, এটা রেলওয়ে ক্যান্টিন। আমি এইমাত্র কোয়ার্টারে ঢুকলাম, রিয়া দরজা খুলে দিল, ওকে দেখাতে বারণ করলো, কেন ঘুম চোখে এসছে একদম, ও একদম বিচ্ছি লাগছে বলে ও ক্যামেরায় আসতে চাইলো না, তাই ওকে আর দেখালাম না। এইমাত্র ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটুখানি রিল্যাক্স লাগছে। সাধারণত যখন আমার নাইট ডিউটি থাকে রাত্রিবেলা রিয়া ঘুমানোর আগে আমার একটু ব্রেকফাস্ট বানিয়ে রাখে, তা আজকে রিয়া বানিয়েছে দেখছি। আজকে রিয়া বানিয়েছে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, তার সাথে জুস আছে, জুস খেয়ে নেবো, একটা চিকেন স্যান্ডউইচ আছে। তো জাস্ট ব্রেকফাস্ট করে উঠলাম, এখন একটু রেস্ট করব, কারণ সারা রাত্রির জায়গা। আর আমাদের এই কাজে একটু এইটাই একটা বড় সবচেয়ে বড় অসুবিধা যে আমাদের নাইট ডিউটি আছে, আর নাইট ডিউটিটা খুবই হেক্টিক হয়, খুবই হেক্টিক। তাই নাইট ডিউটির পরে সকালবেলাটা একদম পুরো শরীর একদম ছেড়ে দেয়, একদম অবস্থা খারাপ হয়ে যায়, তাই একটু রেস্ট করে নিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো প্রসঞ্জিৎ এখন নাইট ডিউটি করে সে ঘুমাচ্ছে, তো এখন আমি দুপুরে রান্নাবান্না করবো, যেহেতু আজকের ওর রেস্ট, তাই জন্য হচ্ছে একটু স্পেশাল কিছু বানাবো। তো চলো কী কী বানাই তোমাদের সাথে শেয়ার করছি। এইটা হচ্ছে আমাদের রেলওয়ে কোয়ার্টার কলোনি, এখানে আমরা থাকি। আর এইটা হচ্ছে আমার বাগান, এখানে অনেক রকম গাছ আছে। আর সকালবেলা উঠে আমার যেটা মেন কাজ থাকে সেটা হচ্ছে পাখিদেরকে খেতে দেওয়া। এখন দিয়ে দিই, ওরা একটু পরে এসে খায়। বেশ অনেক ধরনের পাখি আসে কিন্তু এখানে। এখানে করছি গোবি মঞ্চুরিয়ান, আর এখন এখানে হচ্ছে চিলি চিকেন।
রিয়া এইমাত্র চা নিয়ে আসলো। এখন অলমোস্ট 1:30 বাজে, এইমাত্র ঘুম থেকে উঠলাম। এইমাত্র রিয়া চা দিল আমাকে, এখন চা খাবো একটুখানি। লাঞ্চ একটু পরে করবো, 1.5 ঘন্টা পরে করবো। তাই একটু চা বিস্কিট খাচ্ছি, তারপরে খেয়ে দেখাচ্ছি রিয়া দুপুরবেলা কী কী রান্না করেছে। ও সকাল থেকে উঠে রান্না বান্না করছে, আর এখন রিয়া গল্প করছে আমাদের মাসি, যে আমাদের রিয়াকে হেল্প করে, সে এসছে তার সাথে গল্প করছে। সকালবেলাটা জেনারেলি আমি ব্ল্যাক টি খাই, আমাদের আগেও বলেছি, আগের ব্লগেও বলেছি আমি, আর বেশ ভালো লাগে আমার। লাস্ট 1 বছর আমি এটা আমার অভ্যাস হয়ে গেছে, আমি 1 বছর আগে মানে ব্ল্যাক টি খেতাম না, ভালো লাগতো না, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে এবং এটাই ভালো লাগে। এখন 3:00 বাজে, এই মতো স্নান করে উঠলাম, এখন দুপুরে লাঞ্চ করবো। এখন রিয়া লাঞ্চ রেডি করছে, দেখি দুপুরে কী কী লাঞ্চ করেছে। ও বলছিল সকাল থেকে অনেক কিছু ভালো মন্দ রান্না করেছে, দেখলো রিয়া কী কী রান্না করেছে। আজকের ফ্রাইড রাইস আর গোবি মাঞ্চুরিয়ান আর চিলি চিকেন। তুমি আগে খেয়ে বলো তো কেমন হয়েছে। আমি এখন খাচ্ছি, গোবি মাঞ্চুরিয়ানটা অসাধারণ হয়েছে, খুব ভালোই বানায়। আগে চিলি চিকেনই বানাতো, তাও একদিন গোবি মাঞ্চুরিয়ান কোথা থেকে রেসিপিটা দেখেও শেয়ার মানে দেখে বানিয়েছিল, খুব ভালো লেগেছে, তারপর 2-3 দিন বানিয়েছে। তো আগে বললাম একবারে চিলি চিকেন প্লাস গোবি মাঞ্চুরিয়ান দুটোই বানাও, দুটোই আমার বেশ ভালো লাগে। চিলি চিকেনও ভালো বানায়, গোবি মাঞ্চুরিয়ানটা তো খুবই ভালো বানায়। ইউটিউব থেকে দেখে বানিয়েছে, কোথা থেকে আর দেখে বানাবো। দুপুরে লাঞ্চ করার পরে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা, এখন প্রায় 4:30-5:15 বাজে, 4:30 বাজে। এখন জাস্ট আমি একটু ফল নিয়ে ফল খেতে বসেছি, কিছু আপেল আর আঙুর আছে, এই 2-4টে আঙুর আর 1টা আপেল আছে। আর রিয়া একটু রেস্ট করছে, একটু ঘুমাচ্ছে এখানেই, আর আমি যেহেতু ধরো 1:30-1:30 সময় ঘুম থেকে উঠেছি, তাই আমি ঘুমালাম না, একটু টিভি দেখছি, টিভি দেখতে দেখতে ফল খাচ্ছি। আর আজকে যেহেতু আমার বিকালবেলা একটা ফাঁকাই আছে, বিকালে একটু বেরোবো আমরা আশেপাশে একটু পরে, ও একটু ঘুম থেকে উঠুক, বিকালবেলা বেরোবো, ফল ফল খাওয়ার পরে দেখি আমি একটু আশেপাশে যদি হাঁটতে যাই বা একটু সাইক্লিং করতে যেতে পারি, কেন সাইক্লিং অনেক দিন করা হয় না। দেখি টায়ারে এয়ার প্রেশার মোটামুটি একটু কমে গেছে, তবে চালানো যাবে, অসুবিধা হবে না, চলো চালিয়ে দেখি। বিকেলবেলা সবাই ইভিনিং ওয়াক করতে বেরিয়েছে, এই কোয়ার্টার কলোনির সব স্টাফদের ফ্যামিলি মেম্বার প্লাস বাইরের লোকেরাও আসে এখানে ইভিনিং ওয়াক করতে। ফোনে সাইকেল চালাতে চালাতে ফোনে শ্যুট করছি, এক হাতে চালাচ্ছি, কাউকে রেকমেন্ড করবো না এক হাতে চালিয়ে ফোনে শ্যুটিং করার জন্য বা ফোন থেকে ক্যাপচার করার জন্য, শ্যুট করার জন্য। যদি এই রাস্তাটা ফাঁকা আছে, সেরকম কোনো ট্রাফিক নেই, কিছুই নেই, তাই চালাচ্ছি। এই সন্ধে হয়ে এসছে প্রায়, আগরতলা স্টেশনটা হেভি লাগছে, পুরো লাইটিং ফাইটিং একদম সব লাইট ফাইট অন আছে, হেভি লাগছে। আর এখানে এই ফাউন্টেনটা আছে, এই ফাউন্টেনটা এখন বন্ধ আছে। আমি সাইক্লিং করে আসলাম, এখন প্রায় 6:00 বাজে, আমি অলমোস্ট 40 মিনিট সাইক্লিং করলাম, আর এখনও রিয়া ঘুমাচ্ছে, এখনও ঘুমাচ্ছে। কী গো ওঠো, 6:00 বাজে, আজকে প্ল্যান করেছিলাম আমরা বেরোবো একটু বাইরে কোথাও ঘুরতে যাব, কিন্তু এখনও ঘুমিয়ে যাচ্ছে, ও কখন উঠবে এখন ঠিক নেই, দেখি ওঠার পরে যদি যাবো তো নিশ্চয়ই, কারণ আজকে দিনটা নাহলে বেকার চলে যাবে, তাই দেখি ওকে ডেকে তুলি এখন।
এখন 6:45 বাজে, আমরা এখন বেরোচ্ছি, একটু টাউনে যাব, একটু ঘুরবো, একটু চা কফি খাবো। আর ও একটু আগে ঘুম থেকে উঠলো, 10 মিনিটে রেডি হয়েছি, ও 10 থেকে বলো, হ্যাঁ 15 মিনিটে রেডি হয়ে গেছে, খুব সারপ্রাইজ ব্যাপারটা, আমি হয়ে গেছি, কারণ এত 15 মিনিটে তাড়াতাড়ি রেডি হয়ে গেল একেবারে। চলো আমরা বেরোই, বেরিয়ে একটু ঘুরে আসি, দেখাচ্ছি ওখানে যতটা দেখাতে পারি। ক্যাফেটার নাম কফি টি অ্যান্ড মি, এখানে জাস্ট আমরা একটু ইভিনিং স্ন্যাক্স খাওয়া আর করবো, ও কফি খাবে, আর একটা ম্যাঙ্গো শেক অর্ডার দিয়েছি, একটা কোল্ড কফি অর্ডার দিয়েছি, একটা তন্দুরি চিকেন স্যান্ডউইচ, আমরা ফ্লাইটে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো, আমি এখন ওখানে দেখলাম এখানে আছে, আমি ওটাই অর্ডার দিলাম। চলো খাবারটা আসতে দেখা, তোমার ফটো ভালো ওঠে না, হ্যাঁ ভালো ওঠে না কেন, হ্যাঁ এত সুন্দর মুখ কিন্তু ক্যামেরা তোমার মুখটাকে জাস্টিফাই করতে পারে না বলো, হ্যাঁ কোনো ক্যামেরা থাকে না, আইফোন ফোন ওয়ান প্লাস। ম্যাঙ্গো শেকটা খেয়ে দেখো, ম্যাঙ্গো শেকটা তো ভালো, এমন তখন বললে যেন ভালো না বললে, না ম্যাঙ্গো শেকটা ভালো কিন্তু ওটার থেকে এটা ভালো কিন্তু খেয়ে ভালো। কফি তুমি খাও, বিকেলবেলা সাইক্লিং করে যত ক্যালোরি বার্ন করলাম তার 3 গুণ ক্যালোরি আমি নিয়ে যাচ্ছি সব মুখে, মানে প্রায় অনেক ক্যালোরি আমি এখন ইনটেক করলাম, এটা তো খুবই মিষ্টি মিলছে ম্যাঙ্গো শেকটা, আলফানসো ম্যাঙ্গো শেক, আর কফি অর্ডার দিচ্ছে ওটা মোটামুটি অতটা মিষ্টি না, ও তো খেতে পারে না, আমি একটা স্যান্ডউইচ অর্ডার দিয়েছি তাতে ও 40% খেয়েছি, 35% খেয়েছি, আমি 65% খেয়েছি, তার মধ্যেই আলফানসো মিল্ক শেক, এটা খেয়ে আমার একদম পেট ভর্তি, তার মধ্যে আমার এখনও এতটা বাকি আছে আমি খেতে পারছি না, আমার পেট ভরে গেছে, দেখি ডিনারে কী করি, সবাই ফ্রাইড রাইস বলছে, বলছে ফ্রাইড রাইস গোবি মাঞ্চুরিয়ান চিলি চিকেন এগুলো আছে তো ওগুলো খেতে হবে কিন্তু। আমাদের কফি খাওয়া স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, বিকেলে আমার মতো জাস্ট বেরোলাম কফি শপ থেকে, এখন 9:45 বাজে, এখন 9:30 থেকে যাব। আমরা 9:30 নাগাদ ফিরেছি, এখন 10 বাজে, আধা ঘন্টা একটু ফ্রেশ ফ্রেশ হলাম, আর আমাদের পেট এতটাই ভর্তি যে রাত্রিবেলা ডিনার করবো কিনা ভাবছি, ও তো রিয়া তো বলছে যে ডিনার করবেই না, ও কি স্টু খাবে বোধহয়, কি স্টু আছে, চিকেন স্টু খাবে, চিকেন স্টু বোধহয় কালকে বানিয়েছিল সেটাই আবার বানিয়ে খাবে,
আর আমি ভাবছি সকালে যা একটু আছে না, কালকের মানে আজ কালকের মানে কালকের অনেকটা বানিয়েছিলাম, সেটা একটু রেখে দিয়েছি, সেটাই আমার রাত্রির বেলা হয়েছে। সেটাই গরম করে খাবে? সেটাই গরম করে খেয়ে নেব। ও কালকেরটাই গরম করে আবার খাবে, আর আজকে আমি আজকে সকালেরটা গরম করে খাবো। আমাদের যে অবস্থা, ও কিন্তু আমাকে আস্তে আস্তে বলছে আমাকে কিন্তু ফ্রাইড রাইস চিলি চিকেন এগুলো কিন্তু খেতে হবে বাড়িতে গিয়ে। রাত্রিবেলা শুধু চিকেন স্টু খাচ্ছে, আর আমি সকালেরই যা ছিল সেটাই খাচ্ছি। আজকে ডিনার করতে করতে এই ব্লগটা এখানে শেষ করছি। তোমরা যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের এই ব্লগটা এতটুকুই রাখছি। তো আমাদের ভিডিওগুলো তোমাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, গুড নাইট। একবার গুড নাইট, দুটো লাস্ট টাইম গুড নাইট। সবাই খুব ভালো থাকবে, সবাই ভালো থাকবে, গুড নাইট।